বহুপদী পাঠের আমরা অনেকগুলো জিনিস নিয়ে ডিসকাস করব আজকের লেকচারে। আর কোনো কিছু তোমরা কনফিউজড হয়ে গেলে জুমে তোমাদের সবারই অডিও অ্যাক্সেস দেওয়া আছে, জুমের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। তো কোনো কনফিউশন হইলেই তোমরা কী করবা, জুমে জয়েন করে হচ্ছে কী করবা বলো, যে একটু আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবা, কেমন? তো এই সুবিধাটা আছে। আচ্ছা, ওকে, প্রিভিয়াস লেকচারগুলো একটু দরকার হবে, তাও দেখো যতটুকু বুঝো। ওকে, প্রিভিয়াস ক্লাসগুলো যদি একেবারে না করে থাকে একটু সমস্যা হইতে পারে, তবে তাও যতটুকু বোঝানো যায়। ওকে, আর তোমাদের কন্টেন্ট একটু আসি। এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা হ্যাঁ 5 নম্বর সিরিজের অঙ্কগুলো মূলত আজকে করব, কারণ 5 নম্বর সিরিজের যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো লাগবে। ঠিক আছে, তোমাদের তো গতদিন আমার যতটুকু মনে পড়ে 5-এর এ নাম্বার পার্টটা নিয়ে আমরা কথা বলেছিলাম, তোমাদেরকে করতে দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে। 5-এর বি নাম্বারটা এখন আমরা করব, কেমন? 5-এর বি, ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 5-এর বি তো আমি করাই দিই, তাই না? 5-এর বি করাইছিলাম কিনা একটু বলো তো কমেন্ট বক্সে। 5-এর বিটা করাইছে কি না একটু কমেন্ট বক্সে বলো। আচ্ছা, এটা হচ্ছে লাইভ থ্রি। সেকেন্ড পেপার, চ্যাপ্টার 4। আচ্ছা, ভিডিও ঠিক মতো বুঝা যাচ্ছে না? অডিও ভিডিও ঠিক আছে, ওকে। পাঁচে বি করাই নাই, সো করে দিচ্ছি। হ্যাঁ, তো তাহলে দেখো স্টুডেন্টস, এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা পরীক্ষায় অনেক বেশি আসে খ নম্বর ডাটায়। তো কি বলেছে কোশ্চেনে, যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের ধনাত্মক মান হবে। আমরা কিন্তু বুঝে বুঝে ইনশাল্লাহ যাব। যেমন ধরো তোমাদের এই যে 10 মিনিটের ক্র্যাশ কোর্সে তোমাদের যে ক্লাসগুলো আমি নিচ্ছি, একটা অধ্যায় নিচ্ছি, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ইনভার্সের অধ্যায়, যেটা আমাদের ওয়েট ফাউন্ডেশন ব্যাচ 1-এ আমি শেষ করেছিলাম। তো 1-এর স্টুডেন্টসরা তো এখানে আছো একসাথে, যাই হোক। সো এখানে ইস্যু যেটা, যে আমি বলি যে ওইখানে যে ক্লাসটা নিচ্ছি এখানে 6টা কি 7টা ক্লাসে অধ্যায়টা শেষ করার জন্য আমাকে ক্লাস লিমিট দেওয়া আছে। হোয়ার এস এই একই অধ্যায় তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 1-এ ছিলে, বা যারা আমরা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 1 যখন ক্লাস নিচ্ছিলাম গত মাসে, ওইখানে 18 থেকে 19টা ক্লাস নেওয়া হয়েছিল অ্যাডমিশন সহ, তাই না? এবং অনেক কন্টেন্ট পড়ানো হয়েছিল, সো এবং অনেক ধরে ধরে। সো প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো একটু ভিন্নভাবে যাবে এবং খুব কোলাবোরেটলি আস্তে ধীরে আমরা আগাবো, প্যারা নাই এত ইয়া করে। কিন্তু অন্যান্য মানে 10 মিনিটের ছাড়া তো অন্য কোথাও আমি ওইভাবে ক্লাস নিই না। তো ওইখানে যেহেতু ক্লাস লিমিট দেওয়া, সেক্ষেত্রে একটু সমস্যা, বুঝছো? তো এখন এই জন্যে আমাদের প্রাইভেট ব্যাচ ছাড়া অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে আমাদের ব্যাচে স্টুডেন্টসদের ঘুরে ফিরে আসাই লাগবে, বেস্ট কিছু যদি পাইতে চায়, এই হচ্ছে কথা। ওকে, যারা আবার একটু রিপিট করে, যারা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2-তে আছো তাদের চ্যাপ্টার 7টা একদম শেষে আমি নেব। হ্যাঁ, ক্লাস পাবা, ওকে, লাইভই পাবা। আচ্ছা, সেটা আমরা পাবে, ওকে। সো এবার দেখো আমরা কন্টেন্টে আসি তাহলে। এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে, যে হ্যাঁ আমার একটি সমীকরণ নির্ণয় করো, তো আমরা একটা জিনিস কিন্তু জানি যে একটা সমীকরণের মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে ওই সমীকরণের স্ট্রাকচার এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের সমীকরণের স্ট্রাকচার, যেটা আমরা জানি, তাই না? যে সমীকরণের মূল যদি আমাদের আলফা এবং বিটা হয় তাহলে সেটা কেস হচ্ছে এটা। এবং আরেকটা জিনিসও কিন্তু আমরা গত লেকচারগুলোতে শিখিয়েছিলাম, যে যদি বহুপদীর সাধারণ স্ট্রাকচার এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম স্ট্রাকচার হয়, তাহলে এখান থেকেও যে যদি মূল আলফা এবং বিটা হয় তাহলে আমাদের গঠন যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হবে, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ হবে, তাই না? সো মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের কেসে এই জিনিসটা ঘটবে। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার আলোচনার কথা। তাহলে আমরা এখন এর পরের পার্টে তাহলে চলে যাব, কেমন? এই যে জিনিসটা আছে এটা কিন্তু আমরা গত লেকচারগুলোতে শিখেছিলাম। এখন দেখো, এই যে কাজটা আছে, এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের সমান। সো ধরি, দেখো অঙ্কটা কীভাবে সলভ করবো,
তোমরা কোনো কিছু না বুঝলে কিন্তু জুমে কোশ্চেন করতে পারবে, টেনশনে কোনো কারণ নেই। বেশ, ধরি এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। ওকে, এই সমীকরণের মূল আলফা কমা বিটা, বুঝিনি আবার বলো। আমি অঙ্কটা শেষ করি, অঙ্কটা পাচ্ছি না বইয়ের মধ্যে, এই কোশ্চেন তো তোমার করার জন্য জুমের অ্যাক্সেস দিই নাই আমি, তোমাদের জুমে আমি কোশ্চেন্সের অ্যাক্সেসটা হচ্ছে আমি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি সুযোগ দিব, তখন হচ্ছে রিভিশন করে করতে পারবো। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের পাঁচের বি। চলো এবার তাহলে বলি, এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা, এই যে কাজটা আমরা বললাম, এই আলফা এবং বিটা থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি, যে সুতরাং আলফা প্লাস বিটা মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ টু বি, এবং আলফা ইন্টু বিটা দ্যাট ইজ ধ্রুবক পদ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ওয়ান ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বলো এবার যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল আমরা বের করতে পারছি, তাই না, ধ্রুবক পদে এই কেসটা দিয়ে, মূলদ মানে মূল সহগ সম্পর্কে এই কন্টেন্টটা দিয়ে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে পারলাম। এখন এরপরে কাজটা কী করবো? এরপরের কাজটা হচ্ছে আমাদেরকে যেটা বলেছে যে নতুন যে সমীকরণটা গঠন করতে বলছে সেই সমীকরণের মূল দুইটা কী হবে, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি যেটা অলরেডি বের করে ফেলছে, অর্থাৎ নতুন সমীকরণের একটা মূল হচ্ছে টু বি, নতুন সমীকরণের একটা মূল হচ্ছে টু বি, একটা অলরেডি পেয়ে গেছ, তাই না? তো এবং অন্তর্ফলের, এই যে অন্তর্ফল দ্যাট ইজ মাইনাস, একটা যোগফল আর একটা অন্তর্ফলের বা বিয়োগফলের ধনাত্মক মান, এই একটা কথা, ধনাত্মক মান মিন্স মডুলাস, কারণ তুমি এইটা জানো না যে আলফা বড় নাকি বিটা বড়, এটা কি জানো, এটা জানো না, তো সেই জন্য এই ধনাত্মক মান বলতে এই জন্য বিয়োগফল, যেহেতু সো বিয়োগফলের কেসে আমাদের এখানে মডুলাস এই জন্যই ইউজ করতে হচ্ছে যাতে ধনাত্মক মানটা বোঝে, এই একটা জায়গায় অনেকে বুঝে না, তো সেটা আমরা বলে দিলাম যে এটা পয়েন্ট আউট করে দিলাম। এখন এর পরের অংশটাকে দেখো, যে এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা মানটা কেমনে বের করবো, লক্ষ্য করো যে এখানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার অফ বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা কিন্তু আমরা জানি। তাহলে এবার বলো মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, কিন্তু এখন স্কোয়ার উঠলে কিন্তু রুট ওভার যাবে, তাই না, আচ্ছা অনেকে আবার এই কথাটাও বুঝতে কষ্ট হয়ে যাবে, তো তারা যাদের এই কথাটা বুঝতে কষ্ট হয়ে যাবে তাদের জন্য আমি এখানে এক লাইন লিখি, দেখো যে বা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ আচ্ছা এখন মডুলাস দেওয়ার দিলে এখানে কি আর প্লাস মাইনাস হবে বলো, এই ওই প্লাস মাইনাসটা এখন এখানে ভ্যালিড হবে না, এই জিনিসটা জাস্ট প্লাস মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে, তো সেই জন্যে এখানে আমরা এভাবে ইউজ করলাম। এখন এখানে আরেকটু ব্যাপার আছে যেটা আমরা একটু শেষে গিয়ে আবার তোমাদেরকে আমি দেখাবো, হ্যাঁ, যে আসলে প্লাস এবং মাইনাস দুইটাই এখানে ইউজ হয়, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সেটা ক্ষেত্রে দেখো এখানে আগে এই পার্টটা একটু করি আমরা, এখানে এই যে এই পার্টে রুট ওভার অফ আলফা প্লাস বিটা দ্যাট ইজ টু বি, টু বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা ইন্টু বিটা দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? তো এবার এখানে কি হয়, ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার রুট ওভার, আচ্ছা ফোর এ স্কোয়ার টু কেন, ওকে, তো এখানে অ্যাকচুয়ালি এই লাইনটা না লেখাটা বেশি ভালো, হ্যাঁ এই লাইনটা না লিখলে কন্ট্রাডিক্টরি সিচুয়েশন কম হবে। দেখো মডুলাস অফ আলফা মাইনাস বিটা সেই জন্য আর প্লাস মাইনাস হয় নাই, এটা এভাবে বলতে পারি। এখন এর পরে একটু কথা আছে, এটা সমান টু এ যখন এ গ্রেটার দেন জিরো এবং সমান
माइनस टू ए जखन ए लेस देन जीरो এই হচ্ছে এখানকার মূল কথা যেটার জন্য আমি এত ধৈর্য ধরে তোমাদেরকে আমি সামনে আগায় নিচ্ছিলাম যেই অংশটুকু বলার জন্য সামনে তোমাদেরকে এতক্ষণ ধরে লিখলাম আচ্ছা লাস্টের অংশটুকু তো দেখা যায় না আমি লাস্টের অংশটুকু হচ্ছে একটু ক্রফ করে দিই ঠিক আছে একটু চাপাই নিচ্ছি তার হ্যাঁ দেখো এখন হয়তো দেখা যায় আচ্ছা ওকে ভিডিও আটকে যাচ্ছে না ভিডিওটা ঠিক আছে এখন বলো ঠিক আছে তো এখন এই হচ্ছে এখানকার কথাবার্তা যেটা এখন তোমাদেরকে আমরা বললাম ওকে তো কি বললাম এখানে যে আলফা মাইনাস বিটার এটার মডুলাসটা হচ্ছে আমাদের এখানকার এই কনটেন্ট আচ্ছা এখানের লাইনটা বুঝি না এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কী দরকার এই যে আলফা মাইনাস বিটা দরকার অন্তরফল দরকার যে আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা তাই না এই যে নতুন যে সমীকরণটা বের করতে বলছে সেই নতুন সমীকরণের মূল হচ্ছে এত সমীকরণের মূল যেটা তুমি আলফা এবং বিটা ধরছো তাই না যে সমীকরণের মূলটা তুমি আলফা এবং বিটা ধরছো সে আলফা এবং বিটার যোগফল এবং বিয়োগফলের সমান বলছে ওকে যে যোগফল এবং বিয়োগফলের ধনাত্মক মান হবে সেটা বলছে এই জন্য যোগফলটা তুমি পেয়ে গেছো হ্যাঁ যোগফল তো তুমি পেয়ে গেছো টু বি এখন বিয়োগফল তো পাও না এখনও সেই বিয়োগফলের জন্যে এখন তোমাকে এই যে আলফা মাইনাস বিটার এই কাজটা করতে হলো আর সেই কাজটা তুমি এখানে করলে করার পর এইখানে এই জায়গায় হচ্ছে নোট এটা হচ্ছে কি যে টু এ যখন এ গ্রেটার দেন জিরো আর মাইনাস টু এ যখন এ লেস দেন জিরো এখন এইটুকু বেসিকটা তোমরা প্রবাবলি নাইন টেনে পাইছো বেসিকটা কী ছিল দেখো বেসিকটা হচ্ছে এটা যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো হ্যাঁ তারপর হচ্ছে মাই যে জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো তো মডুলাস অফ এক্স ইকুয়াল টু কিন্তু ওই জন্যে এই যে মডুলাস অফ এক্স মডুলাস উঠলে প্লাস মাইনাস এই জন্যেই দেয় কারণ এক তখন অ্যাকচুয়ালি এক্সের মান গ্রেটার দেন জিরো কেসে প্লাস এক্স আসে আর লেস দেন জিরো কেসে মাইনাস এক্স আসে দুইটা একত্রে প্লাস মাইনাস দেয় বুঝছো সো মডুলাস উঠাইলে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা যে এটা যেহেতু ধনাত্মক মানকে রিপ্রেজেন্ট করে মডুলাসটা যেহেতু ধনাত্মক মানকে রিপ্রেজেন্ট করে এক্স নিজে যদি নেগেটিভ হয় নিজে যদি মাইনাস হয় তাহলে সেই মাইনাসটাকে ধনাত্মক করতে চাইলে তার আগে একটা মাইনাস দিতে হবে আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি ফোর হয় এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু এই প্লাস মাইনাসটা কিন্তু এটাকে এটা এটা এই কন্ডিশনে না মানে এই এই বেসিক না এই প্লাস মাইনাসটা কি ইন্ডিকেট করে এই প্লাস মাইনাস ইন্ডিকেট করে হচ্ছে এই যে প্লাস টুকে যদি তুমি স্কোয়ার করো এক্সের পরিবর্তে তখন তুমি ফোর পাবা আর মাইনাস টুকে তুমি যদি স্কোয়ার করো তখনও তুমি ফোর পাবা এখন যেহেতু একটা অজানা রাশি এই অজানা রাশির ভ্যালু প্লাস নাকি মাইনাস এইটা আমি শিওর না বা এটা আমি জানি না বা এটা নিয়ে আমাকে কোনো শর্ত দেয় নাই প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে ঠিক সেই জন্য এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করি এইটা এবং এটা দুইটা কিন্তু সেম জিনিস না এটাতে মডুলাস উঠেলে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস দেওয়া লাগে এই লজিকের জন্যে কারণ যেটার মডুলাস দিচ্ছি যদি সেটা অজানা রাশি হয় তখন হ্যাঁ যেটাকে আমি জানি না এটা ভ্যালু কত যে মডুলাস অফ টু ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস টু না মডুলাস অফ টু ইকুয়াল টু কিন্তু শুধু টু নট প্লাস মাইনাস টু কখন প্লাস মাইনাস হবে মডুলাস ইউজ করলে যখন এরকম হবে মডুলাস অফ এ অ্যাকচুয়ালি আমি জানি না যে এর মান পজিটিভ নাকি নেগেটিভ জানো তুমি জানো না তো সেক্ষেত্রে যদি পজিটিভ হয় তাহলে এ যদি নেগেটিভ হয় তাহলে সামনে একটা মাইনাস লাগবে যেটা এই নেগেটিভ একে পজিটিভ করে দেবে ঠিক সেই কন্ডিশন বিবেচনা করেই প্লাস মাইনাস দেওয়া লাগে তো এই কথাগুলোর বেসিক অনেকেই বুঝে না যেটা তোমাদেরকে এখন আমরা ক্লিয়ার করলাম ঠিক আছে ওকে সো তাহলে এখন একটু আমাকে এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমি জুমের অডিও কোশ্চেন্সের অ্যাক্সেস সবাইকে দিচ্ছি ওকে আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে আর জুমে আমি নিজেকে আনমিউট করে রাখলাম তো জুম থেকে আমাকে কোশ্চেন্স করতে পারো অথবা কমেন্ট বক্সেও কোশ্চেন করতে পারো বারবার আটকে যাচ্ছে না তোমার এখানে ইন্টারনেট সমস্যা হচ্ছে আচ্ছা বারবার আটকে যাচ্ছে
ঠিক আছে, বাকিরা কি ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছ একটু বলো তো। বাকিরা ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু বলো। আমার এখানে আচ্ছা, আমি নিজেও চেক করলাম, যাদের ইন্টারনেট দেখা যাচ্ছে আটকাচ্ছে না। ওকে ঠিক আছে, গুড। ওকে, তো এই হচ্ছে এখানকার কথা। তাহলে এখানে দেখো, আমরা এখানে কি বললাম, এই যে আমরা এখানে জাস্ট মূল বের করলাম। এখানে কিন্তু নতুন যে সমীকরণ ফর্ম করতে হবে সেখানে দুইটা সমীকরণ আসবে, এই অঙ্কটা এই জন্য পরীক্ষায় আসে, এবং ম্যাক্সিমামই শুধু টু এ দিয়ে করে আসে, -2 এ দিয়ে যে করে আসবে এটা মাথায় থাকে না, এবং তখন এই জন্য নাম্বারও এখানে বাদ যায়, কাটা যায়। ওকে, তো তাহলে আমরা এবার এখানে পরের অংশ শুরু করে দিচ্ছি, দেখো। ওকে আচ্ছা, হ্যাঁ, পরের অংশটা করেছি। তো এখানে দেখো, এখানে কী বললাম, টু এ এবং -2, তাহলে আমরা যোগফল পাইলাম 2b, এবং ওই যে বিয়োগফল পাইলাম একবার 2a, আরেকবার হচ্ছে -2a। তো তাহলে নতুন সমীকরণ, ওকে, যে আচ্ছা, তাই এবার এভাবে লিখবো। তো সুতরাং 2b, এই যে এখন 2a মূলযুক্ত সমীকরণ, সুতরাং 2b এবং 2a মূলযুক্ত সমীকরণ, এটা দিয়ে একটা সমীকরণ ফর্ম হবে, এবং আবার 2b এবং -2a মূলযুক্ত সমীকরণ, দুইটা সমীকরণ এখানে ফর্ম হবে, ঠিক আছে। সো প্রথমটা ক্ষেত্রে এত এবং এত মূলযুক্ত সমীকরণ, সেটা কি হবে বলো, সেটা হচ্ছে x² -2b +2a অফ x +2b (2a) = 0। x² -2 কমন গেলে অ্যান্সার, আর এখানে কি হবে, x² -2b -2a অফ এক্স প্লাস x² -2 কমন গেলে প্লাস মাইনাস মাইনাস। দেখো স্টুডেন্টস, আমরা এখানে এই জিনিসটা সম্পূর্ণভাবে ঠিক করতে পারছি, তাই তো, বা করে ফেলতে পারছি। আচ্ছা, ওকে, তো এরপর যদি কোনো কনফিউশন থাকে একটু জুমে এসে কোশ্চেন করতে পারো, আর না থাকলে একটু দ্রুত খাতায় লিখে নাও, আমি চাই একবারে তোমার অঙ্কটা নোট হয়ে যাক। ওকে, আর প্রথম দুইটা ক্লাসের লিঙ্কটা হচ্ছে আমরা ক্যাপশনে দিয়ে দিব, প্রথম দুইটা ক্লাস ম্যাথেটিক্স থেকে হয়েছিল, ক্যাপশনে দিয়ে দিব। জুবাই রেজাইন করেছো? হ্যাঁ জুবাই, আনমিউট করো, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে জুমে বলতে পারো। এখন তোমার কারো এলাকায় ইন্টারনেট একটু স্লো, এটার লাইবিলিটি তো হচ্ছে আমি কীভাবে নিব বলো। এখন আচ্ছা, এখানে আলফা বিটা ব্যাপারটা বুঝে নাই, আলফা বিটা দ্যাট ইজ হচ্ছে প্রথম সমীকরণের মূলটা আলফা এবং বিটা ধরে নিছি, যে দেখো মনে করি বা ধরি প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা আমি ধরে নিছি, তারপর সেখান থেকে আমরা এই যেহেতু মূলদ্বয় যোগফল এবং গুণফল একটা শর্ত বের করতে পারছি, আর এরপরে আমরা নতুন সমীকরণটা হচ্ছে এই যে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, কোয়েশ্চেনটা পড়ো একটু, কোয়েশ্চেন পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওই যে মিথিলান মুক্তা, কেন নেগেটিভ মান নিলাম, নেগেটিভ মান নেওয়া হয়েছে পজিটিভ মান নেওয়া লাগবে এটার জন্যই, মানে অ্যাকচুয়ালি এর মানে এখানে নেগেটিভ না পজিটিভ এটা তো তুমি জানো না,
এখন এ যদি মাইনাস হয়, যেটা আমরা এখানে শর্ত দিলাম, এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তাই না? সো এ যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এর মান তো পজিটিভ, সো টু এ একটা পজিটিভ সংখ্যা, তার মানে মডুলাস অফ এ আলফা মাইনাস বিটা, এটা একটা পজিটিভ সংখ্যা রেজাল্ট পাইলাম। বাট এ যদি নিজে নেগেটিভ হয়, নিজে মাইনাস সংখ্যা হয়, তাহলে সেই নিজে মাইনাস সংখ্যাটা তো প্লাস করতে পারবো যখন সামনে একটা মাইনাস দিব, অ্যান্ড সেই মাইনাস আর এর চিহ্ন মাইনাস দুইটা মিলে প্লাস হয়ে গেল। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, সমীকরণ নির্ণয় করতে বললে দ্বিঘাত বহুপদের যে গঠনের যে স্ট্রাকচার সেটা ফলো করবা। হ্যাঁ ঠিক আছে। আর অন্য কোনো ওয়েও আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, অন্যান্য অনেক ওয়ে আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখন পর্যন্ত যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো ক্লিয়ার হচ্ছে কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। তাহলে ওকে ঠিক আছে। এই যে কোশ্চেন নাম্বার সি, এই কোশ্চেনটা দেখো, যোগ মূল দ্বয়ের যোগ ফল এবং গুণ ফল, এটা হচ্ছে নতুন সমীকরণের মূল, এরূপ সমীকরণ গঠন করো। কোশ্চেন একটু পরে বুঝতে হবে যার মূল দুইটি এই সমীকরণের মূল দ্বয়ের যোগ ফল এবং গুণ ফল এই ডাটা দিয়েছে। সো এই যে এই সমীকরণটা, এই সমীকরণের মূল সেটা লিখবো যে ধরি 17x² - 3x + 14 ইকুয়াল টু জিরো, এত সমীকরণের মূল আলফা কমা বিটা। তাহলে এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এবং গুণফল এত, ঠিক আছে? সো মূল দ্বয়ের যোগফল এবং গুণফল এই শর্তটা আমরা এখানে আনলাম। এখন নতুন সমীকরণ গঠন করতে বলছে, সুতরাং নতুন সমীকরণ, নতুন সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। সো নতুন সমীকরণ চলে আসলো এটা। সো এবার দেখো, 17 - 17 দুইটা শর্ত চলে আসছে। সো 17² তাই না, সমান কত হয়, 289। আচ্ছা, তো তাহলে দেখো এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে তো লসাগু হবে 17, বা 3 + 14, 14 × 3 = 17, 3 × 14 = 42, 289, 17 কাটা গেল। তাহলে 289 দ্বারা গুণ করে দাও, 289 অফ এক্স স্কোয়ার মাইনাস 289 অফ এক্স প্লাস 42 ইকুয়াল টু জিরো অ্যান্সার। আচ্ছা, তুমি কোশ্চেনটা পড়ো, তুমি কোশ্চেনটা পড়ো আবার, কোশ্চেনে কি কইছে বলো। নতুন সমীকরণের মূল এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল এবং গুণফলের সমান, মানে নতুন সমীকরণের একটা মূল হচ্ছে এত এবং আরেকটা মূল হচ্ছে এত। কোশ্চেন না পড়ে কথা বলতেছো কেন বলো? নতুন সমীকরণের একটা মূল হচ্ছে এটা, আরেকটা মূল হচ্ছে এটা, এটা কি পুরনো সমীকরণের মূল বের করতে গেছি আমি বলো? গুড, ওকে, এই জন্যে কোশ্চেনটা একটু পড়ো সবাই, কোশ্চেনটা মানে একটু বোঝার চেষ্টা করবা, না হলে বিপদ। আচ্ছা ওকে, সো আমরা এবার পরে পাঠে যাই, চলো। হ্যাঁ, এখন আর কোনো কোশ্চেন নিচ্ছি না। আচ্ছা ভাই, কোশ্চেন না, আমি একটু কথা ভাই, আগের কোশ্চেনটাতে ধনাত্মক মান নিন হবে বলতে, কিন্তু আমরা দুটোটাই নিছিলাম কেন? এই একই কোশ্চেনের অ্যান্সার আমি অনেকবার দিয়েছি, তোমরা লাইভ ক্লাসটা আবার চেক করবা। হ্যাঁ, যে ওই প্রথম থেকে। আচ্ছা দেখো, আমরা কোশ্চেন একটু পরে নিচ্ছি আবার, এখন দেখো একটু আমাকে, আমি একটু আগে তারপর আবার কোশ্চেন নিব। ওকে, সো ডি নম্বর কোশ্চেনটাতে আসি, চলো কোশ্চেন নাম্বার ডি, ডিতে আসি। হ্যাঁ, এবং ই নম্বরটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব। ওকে, সো ডি নম্বরটাতে দেখো, এত সমীকরণ একটু বুঝার ট্রাই করো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বেশি প্যারা খেয়েও না। এত সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, তাহলে এইটা দেখার সাথে সাথে তুমি যেটা করবা, যে সুতরাং
আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ 5/7 এবং আলফা ইন্টু বিটা এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো মূলধর যোগফল এবং গুণফল আমরা কনফার্ম। আচ্ছা হলে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এবার দেখো তাহলে এর পরের লাইনটু কীভাবে করবো, ওয়ান বাই আলফা এখানে দিয়ে লিখে, এখানে ওয়ান বাই আলফা প্লাস টু বাই বিটা এবং ওয়ান বাই বিটা প্লাস টু বাই আলফা মূল যুক্ত। হ্যাঁ এত এবং এত মূল যুক্ত সমীকরণ কি হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল, একটা মূল হচ্ছে এটা, এটাকে চিন্তা করো আলফা হিসেবে, আর এই ফুল রাশিটাকে চিন্তা করো বিটা হিসেবে, দুইটা মূলের যোগফল ইনটু এক্স প্লাস দুইটা মূলের গুণফল, কথাগুলোতে মানে ক্লিয়ারিফাই রাখা লাগবে। টু বাই বিটা এটা হচ্ছে একটা মূল প্লাস অন্য আরেকটা মূল, ওয়ান বাই বিটা অফ এক্স প্লাস মূল দুইটার গুণফল, একটা মূল ইন্টু অন্য আরেকটা মূল। বহুপদী কোশ্চেন্সগুলো একটু কনফিউজিং এবং একটু ঝামেলাযুক্ত এবং মানে একটু থেকে একটু হেরফের হলে মিলতে চায় না অঙ্কগুলো, এই জন্য একটু বুঝে রাখার চেষ্টা বেশি করতে হবে। ঠিক আছে বুঝে রাখার চেষ্টা ভিডিও ওকে ওকে। এবার তাহলে মিলাও, এবার এখানে দেখো আমরা এখন যে কাজটা করবো অ্যাকচুয়ালি যে এখান থেকে ক্যালকুলেশন আগাবো, ক্যালকুলেশন করে এখান থেকে ক্যালকুলেশন করে এই যে মানটা আছে এই মানটা বসাবো, বসালেই মোটামুটি কাজ শেষ। ওকে তো সেই মানটা বসানোর প্রসেসটাতে যাই, বা এক্স স্কোয়ার মাইনাস এই দেখো ওয়ান বাই আলফা প্লাস টু বাই আলফা দ্যাট ইজ থ্রি বাই আলফা, টু বাই বিটা প্লাস ওয়ান বাই বিটা দ্যাট ইজ থ্রি বাই বিটা, একেবারে বেসিক ক্যালকুলেশন অফ এক্স। প্লাস এইটা দ্বারা গুণ করবো, ওয়ান বাই আলফা দ্বারা এটাকে গুণ করো দ্যাট ইজ ওয়ান বাই আলফা বিটা প্লাস টু বাই আলফা স্কোয়ার, টু বাই বিটা দ্বারা এটাকে গুণ করো টু বাই বিটা স্কোয়ার প্লাস ফোর বাই আলফা বিটা। সো ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে কিন্তু বেশি আর ঝামেলা থাকতেছে না, মোটামুটি কাজ সেরে যাচ্ছে তাই না, যে ওকে। তো এখন এইটুকুতে আমাদের কিন্তু মান বসানোর কাজ অলমোস্ট শেষের দিকে, এইটুকুতে বলো আলফা এবং বিটা লসাগু হবে, আর উপর থেকে তিন কমন যায়, দেখো আলফা বিটা লসাগু আর তিন কমন গেলে যোগফল আলফা প্লাস বিটাই হয় অফ এক্স, আর এই যে মাইনাস আছে আচ্ছা আর প্লাস ওয়ান বাই আলফা বিটা ফোর বাই আলফা বিটা দ্যাট ইজ ফাইভ বাই আলফা বিটা প্লাস এই দুটো যোগফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার টু কমন গেলে এত। ওকে আচ্ছা হ্যাঁ এটুকু দেখা যাচ্ছে, গুড। সো এখন আমরা পরের অংশে যাব। ওকে এখানে আমাদের কিন্তু কাজ অলমোস্ট শেষ, কাজ কিন্তু অলমোস্ট শেষ। দেখো এই যে কাজটা আসলো, এখানে এই যে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটার মান বসাইতে হবে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্রটা করে দিতে হবে শুধু। ওকে তো সেই সূত্রটা কী হবে দেখো, এই যে দেখো এক্স স্কোয়ার আমি একবারে মান বসাই, এটা ভালো হইতে পারে, থ্রি অফ আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা বিটা অফ এক্স প্লাস ফাইভ বাই আলফা বিটা প্লাস টু ইন্টু আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এখানে নিচে লেখা যায় আলফা বিটা হোল স্কোয়ার টু জিরো। ঠিক আছে আলফা বিটা হোল স্কোয়ার। তো এখন হিসাব মিলাও,
হিসাবটা হচ্ছে এই যে আলফা প্লাস বিটার কেসটা, মান বসাই দিব এখন, কেমন? এখন শুধু কাজ হচ্ছে মান বসায় অ্যান্সার নিয়ে আসা। দেখো, ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু আলফা প্লাস বিটা, দ্যাট ইজ ফাইভ বাই সেভেন, থ্রি ইন্টু ফাইভ বাই সেভেন, আর আলফা ইন্টু বিটা মাইনাস থ্রি বাই সেভেন অফ এক্স প্লাস ফাইভ বাই আলফা ইন্টু বিটা মাইনাস থ্রি বাই সেভেন, টু ইন্টু ফাইভ বাই সেভেন হোল স্কোয়ার, দ্যাট ইজ পঁচিশ বাই উনপঞ্চাশ, মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা মাইনাস থ্রি বাই সেভেন। আর হচ্ছে এখানে আলফা ইন্টু বিটা ওকে, সো এই যে কাজটা এখানে আসলো মাইনাস থ্রি বাই সেভেন মাইনাস থ্রি বাই সেভেন মাইনাস থ্রি বাই সেভেন হোল স্কোয়ার, আচ্ছা এর সাথে এটা কাটা যায়, মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 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 প্লাস হয়ে যাবে, আর এই থ্রির সাথে এই থ্রি কাটা যায়, তাহলে প্লাস ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস সাত উপর উঠে গেলে পঁয়ত্রিশ বাই তিন প্লাস, আর এখানে একটু যোগ বিয়োগ করতে হবে, তাই না? সো যোগ বিয়োগ দেখো, এই জায়গায় যোগ বিয়োগ দেখো, তিন থ্রিকে নয় বাই সাত সাথে উনপঞ্চাশ, তাই না? আর উপরে হচ্ছে টু ইন্টু উনপঞ্চাশ লসাগু, তাহলে পঁচিশ মাইনাসে মাইনাসে প্লাস সাত সাথে উনপঞ্চাশ, সাত তিন দুগুণে ছয়, ছয় সাথে বিয়াল্লিশ, এই উনপঞ্চাশ সাথে এই উনপঞ্চাশ কাটা যায়। এক্স স্কোয়ার ওকে, আচ্ছা নিচে নয়, আচ্ছা পাঁচে দুইয়ে সাত, চারে দুইয়ে ছয়, সাত ছয় দুগুণে সাত দুগুণে চোদ্দের চার, হাতে রয়েছে এক, ছয় দুগুণে বাদ একে তেরো, তাহলে এখানে আবার লসাগু হবে, দেখছ? ওকে, এটুকু বুঝতে পারছো আশা করি যোগ বিয়োগ? আচ্ছা হোমওয়ার্কগুলো কোথায় দেওয়া লাগবে আমি আবার পোস্ট করব, ওয়েট করো। আচ্ছা, সো প্লাস নয় লসাগু, তিন থ্রিকে নয়, পাঁচ তিন পাঁচে পনেরো, পাঁচ ধরেছে এক, তিন থ্রিকে নয় দশ, একশো পাঁচ। এ কিন্তু মনে রাখো, এই যে মাইনাস, এই মাইনাসটা কিন্তু উপরে নিছি প্লাস দিয়ে, অনেকে এগুলোতে ভুল করে, কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করবা, সহজ জিনিস কিন্তু ভুল করবা, কারণ সামনে একটা প্লাস আছে। সো মাইনাসটা যখন পঁচিশের সাথে নিচ্ছ তখন এটাতে আসবে, আর যদি মাইনাসটা পঁচিশের সামনে না নিয়ে মাইনাস এখানে লিখতে চাও তাহলে এখান এই দুটো থেকে মাইনাস চিহ্ন কমন নিতে হবে, কারণ তুমি এই দুটো নিয়ে কাজ করতেছো। ওকে, সো নয় দ্বারা গুণ করে দিই তাহলে, নাইন এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ এক্স, নয় কাটার গেল, আর প্লাস নয় এক দুই তিন, অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, জমির কাজটা শেষের দিকে দিলে বিশ মিনিট বা দশ মিনিট, তাহলে অনেকটা মেবি একটা অঙ্ক বেশি করে দিতেন কিভাবে আর কি, আসলে ওইটা শেষ পর্যন্ত ওইটা হচ্ছে কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, ফোকাস ধরে রাখা সব শেষ পর্যন্ত এটা কোয়াইট ডিফিকাল্ট অনেকের জন্য, আর এখনকার পদ্ধতি যেটা আছে এটা তবে আপনি যেভাবে বুঝান মোটামুটি গেলে কিন্তু ইজিলি বুঝাই যায় একদম। তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা, তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা সেটা বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। তুমি ক্লিয়ারলি বুঝলে তোমার কাজ হচ্ছে এইটুকু সময় খাতায় তোলা। হ্যাঁ, যারা ক্লিয়ারলি বুঝে যাবা তাদের কাজ হচ্ছে এখানে খাতায় তোলা, আর যারা ক্লিয়ারলি বুঝবে না তারা জুমে কোশ্চেন করবা, আর যদি কোশ্চেন অ্যান্সার সেশন বেশিক্ষণ হয় তাহলে তখন হচ্ছে তুমি দরকার হলে আরেকটু চিন্তা করবা যে কী হয়েছে না হয়েছে, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে এটা, তোমার এটার জায়গায় এই চিন্তাটা করা দরকার নেই যে আমি তো এখানে ভাই আর একটু দ্রুত কয়েক দুইটা কোশ্চেন কম নিলে আর দুটো জিনিস হচ্ছে বেশি পড়াইতে পারতো, এই চিন্তাটা তোমার করার দরকার নেই, কারণ সিলেবাসটা আমি শেষ করবো, এটা রেসপন্সিবিলিটি আমার, তো যতটুকু যেভাবে আগাচ্ছি সেটা আগাও, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আশা করি কথাটা বুঝতে পারছো, এবং আমি তোমাদের কিন্তু এই জন্যে লেখার জন্য লিখতে বলি, আর যারা কোশ্চেন্স করতে চায় তাদেরকে কোশ্চেন করার সুযোগ দিই। আর যখন তুমি অফলাইনে পড়তা, অফলাইনে কী করতা,
অফলাইনে তো একই কাজ ছিল যে আমরা অঙ্কগুলো করানোর পর লেখা তোলার জন্য সময় দিতাম, তো সেই কাজটাই তো হচ্ছে এখন। অন্য জায়গায় কী করতেছো, কীভাবে কী করতেছো, কী প্যাটার্ন ফলো করতেছো, এটা এখানে করতে বা এখানে বলতে আসার কোনো প্রয়োজন নাই। এইখানে আমরা যেটা প্যাটার্ন ফলো করতেছি ইটস বেস্ট, অন্যান্য সব জায়গার থেকে এটা বেস্ট, এবং এটা তুমি যখন অনেকদিন ধরে পড়বা তখন তুমি এই জিনিসটা বুঝতে পারো। কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট বা প্রত্যেকটা জিনিস আমরা অনেক অ্যানালাইসিসের পর এখনকার ভার্সনটা তোমরা পাচ্ছ। আচ্ছা, সো তোমার জন্য না এটা সবার জন্য কথা বলা ছিল, এবং এই জন্য আমি বলে দিচ্ছিলাম যে আমরা টার্গেট হচ্ছে যখন আমি ক্লাস নিই ক্লাসের লেকচারটাও যেন খাতার মধ্যে সাথে সাথে তোলা হয়ে যায়। অ্যান্ড এটা করতে পারলে তোমার পারফরমেন্স লেভেল বাড়বে। আর তুমি যদি স্ক্রিনশট নিয়ে রাখো এটার কোনো লাভ নাই, তখন তোমার কী হবে ওই কবে স্ক্রিনশট তুলবো খাতায় উঠা বা কবে কী করবো এটা নিয়ে বহুত রকমের মানে পেন খাওয়া লাগে, বা এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এটা এরকম না যে আমরা হঠাৎ করে এসে পড়ানো শুরু করছি বা হঠাৎ করে এত স্টুডেন্ট আমাদের কাছে পড়তেছে। আমাদের কাছে পড়ার অনেকগুলো রিজন আছে এবং আমরা জানি কী করলে তুমি রেজাল্ট ভালো করবা। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশনসগুলো ফলো করা, আমাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া না। আমরা তখন যখন ইনস্ট্রাকশনস চাইবো যে তোমরা কী করলে তোমরা কী জায়গায় প্রবলেম ফেস করছো সেটা জানা, তখন জানাবা। আচ্ছা, বাট হোপফুলি আশা করি কথাটা ক্লিয়ার, এটা তোলা শেষ করো। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারণ আমার জুমে কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমি খুব প্রমোট করি যে একটা স্টুডেন্টস পড়তেছে সে যেন, কারণ আমি টানা এক ঘন্টা বোবার মতো করে তোমরা বসে আসো, আমি টানা বক বক করে গেলাম এক ঘন্টা, এটা আসলে এটার ইফেক্টিভনেস খুব খারাপ, আমি জানি কী হয় না হয়। ওকে, সো হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জুমে কোয়েশ্চেন করবা, এটাই হচ্ছে মূল কথা। প্রত্যেকটা অঙ্কের পরেই কোয়েশ্চেন করার আমি সুবিধা দিব, এবং আমি চাই প্রত্যেকটা অঙ্কই তুমি ভালোভাবে বুঝে যাও। যা করাচ্ছি এগুলো শেষ করতে পারলেই তো অনেক অনেক কিছু। আচ্ছা, ওকে, হ্যাঁ, যে অঙ্কগুলো এগুলোর পিডিএফ ফাইল আমরা দিয়ে দিব, লেকচার স্লাইডেরও পিডিএফ ফাইল আবার দিয়ে দিব। ওকে, আচ্ছা, ওকে, এগুলার পিডিএফ ফাইল দিয়ে দিবো। আচ্ছা, যা যা কন্টেন্ট হচ্ছে, আচ্ছা তো তাহলে এখন দেখো এটা তোলা শেষ কিনা বলো, এটুকু এই স্লাইডটা সবার তোলা শেষ কিনা সেটা বলো। ওকে, তাহলে এবার আমরা এখন আর কোশ্চেন নিচ্ছি না। আমাদের কিন্তু কোশ্চেন নেওয়ার একটা অপশন থাকে যে আমি নির্দিষ্ট সময় পর কিন্তু কোশ্চেন নিই না, তোমরা হয়তো খেয়াল করছো, কারণ আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেকেন্ড হিসাব করা থাকে এখানে যে কী হবে, কী করব, কী করাবো, কতক্ষণ পর কতটুকু যাবে। আচ্ছা, সো কোশ্চেন করার একটা পার্ট থাকে, ওই সময়টুকু চলে যাওয়ার পর আমি নিজেই মিউট করে দিই সবাইকে যে না এখন আর কোশ্চেন নিব না। ওকে, সো এবার দেখো স্টুডেন্টস আসো। ওকে, তো এই জায়গায় আমরা এতক্ষণ ধরে তো অঙ্ক করাইলাম, আমরা এই জায়গায় দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, এই যে দুইটা অঙ্ক, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক, এবং তুমি অবশ্যই বিশ্বাস রাখো এই দুটো অঙ্ক তুমি পারবা। ওকে, এই দুটো অঙ্ক তুমি পারবা, একই নিয়ম। ওকে, এটার ক্ষেত্রে কী করবো বুঝতে পারছো, এত এবং এত দ্বারা, অর্থাৎ এটার ক্ষেত্রে এত এবং এত দ্বারা ঘটিত সমীকরণ নির্ণয় করো, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো, তারপর ক্যালকুলেশন করবো। আর এই আলফা প্লাস বিটা থেকে, এই আলফা এবং বিটা দিয়েই দিয়েছে এখান থেকে ডাটা বের করার জন্য, যে আলফা প্লাস বিটা সমান মাইনাস থ্রি বাই টু, আলফা ইন্টু বিটা সমান ফাইভ বাই টু। তারপর এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র জানো সেটা করবা। আর এখানে সেম কথা পরের কোয়েশনটাতে, সেম কথা, এই যে এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অফ এক্স প্লাস, ঠিক আছে, তখন এই জায়গাগুলোতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তুমি তো জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না? তো সেই হিসেবে তুমি এখানকার মান বসাবা, ঠিক আছে? সো এই দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে আমাদের, আমি এই জিনিসটাও ক্যাপশনের মধ্যে অ্যাড করে দিব দরকার, যারা নতুন আছো বা সবার জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটুকু শেষ করলাম। ওকে, আচ্ছা, 11:05 বাজে তোমাদের এখানে, আমি একটু বলে দিই তাহলে 5 নম্বর সিরিজের কোয়েশ্চেনটা শেষ হয়েছে। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।